আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, কম বেশি আমরা সবাই কিন্তু নিজেদের মতো করে শীতের এই পিঠাটা তৈরি করে থাকি। তবে আমি কিন্তু আজকে আপনাদের মাত্র 10 মিনিটেই একেবারেই ঝামেলা ছাড়া নরম তুল তুলে ফুলকো চিতই পিঠার রেসিপিটা শেয়ার করব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখি নি মাত্র 10 মিনিটে ইনস্ট্যান্ট ফুলকো চিতই পিঠা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ। আর এই চালটা কিন্তু আমি 8 ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই সাথে আর লাগবে আমার রান্না করা ভাত মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আর আমি এখানে নর্মালি আমরা যে চালের ভাতটা খেয়ে থাকি সেই রান্না করা ভাত থেকেই কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ ভাত মেপে নিয়েছি। সেই সাথে আর লাগবে আমার বেকিং পাউডার 1 চা চামচ, লবণ 1 টেবিল চামচ পরিমাণ। পানি লাগবে চিতই পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে মাত্র 10 মিনিটেই ইনস্ট্যান্ট চিতই পিঠা। এখন প্রথমেই আমি চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য 8 ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখা চিনি গুঁড়া চালটা আমি নিয়ে নেব। আর ফ্রেন্ডস, আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে আতপ চাল, কালেজিরা পোলাওর চাল অথবা বাসমতি চাল দিয়েও কিন্তু এই পিঠার ব্যাটারটা তৈরি করতে পারেন। এখন এই চালের 1/2টা পরিমাণ চাল আমি ব্লেন্ডারের জগে দিয়ে দেব, আর বাকি 1/2টা চাল একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে ব্লেন্ডার এখন দিয়ে দেব আগে থেকে যে রান্না করা ভাতটা নিয়েছিলাম তার থেকে 1/2টা পরিমাণ রান্না করা ভাত। আর দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার এবং 1 চা চামচ লবণ। সব শেষে 1/2 কাপ পরিমাণ পানি। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব। দেখুন, সবগুলো উপকরণই একসাথে ব্লেন্ড করার পর চিতই পিঠার ব্যাটারটা কিন্তু প্রায় তৈরি। এখন এই পিঠার ব্যাটারটা আমি একটা বাটিতে ঢেলে নেব। সেই সাথে আবারও এই ব্লেন্ডারে দিয়ে দেব পাকে 1/2টা চাল, রান্না করা ভাত, বেকিং পাউডার, লবণ এবং 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন এই সবগুলো উপকরণও আবারও একসাথে সেমভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, সবগুলো উপকরণই আবারও একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। আর এরই সাথেই কিন্তু ইনস্ট্যান্ট চিতই পিঠার ব্যাটারটা পারফেক্টলি তৈরি। ফ্রেন্ডস, খেয়াল করুন পিঠার ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। আপনারা যদি হুবহু আমার পরিমাণগুলো ফলো করেন তাহলে কিন্তু আর ডানে বামে না তাকিয়ে শুধু মেজারমেন্ট কাপ দিয়ে প্রতিটা উপকরণই হুবহু মেপে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট ইনস্ট্যান্ট চিতই পিঠার ব্যাটার। এখন এই ব্যাটারটা দিয়ে আমরা পিঠাগুলো তৈরি করে নেব। এর জন্য 1/2 ঘন্টা আগে একটা লোহার কড়িয়া চুলার লো মিডিয়াম হিটে আমি গরম বসিয়ে রেখেছি, যেন লোহার কড়িয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। এখন সামান্য একটু তেল আর পানি একসাথে মিশিয়ে 1 পিস টিস্যু পেপারের মধ্যে সেই তেল আর পানির মিশ্রণটা লাগিয়ে সম্পূর্ণ তাওয়াটাই খুব ভালোভাবে মুছে নেব। এতে পিঠাগুলো খুব ইজিলি তাওয়া থেকে উঠে আসবে। এরপর আগে থেকে যে ইনস্ট্যান্ট চিতই পিঠার ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আবারও চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গরম করে নেওয়া কড়িয়ার প্রতিটা কোপেই চিতই পিঠার ব্যাটারটা ঢেলে দেব। আর ফ্রেন্ডস, এখানে কিন্তু একসাথে 5টা চিতই পিঠা হবে। এখন সবগুলো কোপি চিতই পিঠার ব্যাটার দিয়ে ভরানো হয়ে গেলে কড়িয়ার উপরে ঢাকনা দিয়ে দেব। আর এ সময় কিন্তু চুলার হিটটা থাকবে মিডিয়াম থেকে সামান্য কম, মানে লো মিডিয়াম থেকে একটু বেশি। এখন ঢাকনা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট আমরা অপেক্ষা করব যেন পিঠাগুলো পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। 3 মিনিট পর ঢাকনাটা আমরা তুলে নেব। আর এরই সাথেই দেখুন, সবগুলো চিতই পিঠাই কিন্তু মাশাল্লাহ করে ফুলে একেবারে টইটম্বুর হয়ে গেছে। এখন একটা নাইফের মাথা দিয়ে হালকা খোঁচালেই দেখবেন সবগুলো পিঠাই খুব ইজিলি উঠে আসবে। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো ফুলকো চিতই পিঠাই আমি তুলে নিয়েছি। এখন সেমভাবে আমি সম্পূর্ণ পিঠার ব্যাটারটা দিয়েই চিতই পিঠাগুলো তৈরি করে নেব। আর ফ্রেন্ডস, এই পিঠাগুলোর ওপরের সাইডটা যেমন ফুলকো আর নরম তুল তুলে, এর নিচের সাইডটা কিন্তু ঠিক সেরকমই ক্রিসপি। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু শীতের সকালে কম সময়ে ঝটপট তৈরি করে ফেলবেন গরম গরম ইনস্ট্যান্ট চিতই পিঠা। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।